হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে। সকালবেলা এত রোদ উঠেছে যে মনে হয় দুপুর হয়ে গেছে। রাস্তাটা একদমই ফাঁকা, তাই সকাল সকাল উঠে চলে এলাম মাংসের দোকানে। এসে দেখি মাংসের দোকানে প্রচন্ড ভিড়। আমার লাইন আসতে আমি বললাম বিরিয়ানির মতন আমাকে 3 কেজি মাংস কেটে দিন। দাদা আমাকে ভালো করে বেশ কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে মাংস 3 কেজি ওজন করে দিল। এত গরমে আবার মাংসের দামও বেশি, 195 টাকা করে কাটা। এখন আমি 3 কেজি মাংস নিয়ে চলে যাব আমি যেখানে গাড়ি গ্যারেজ করেছিলাম। এই যে আমার গাড়ি, এই যে আমার ব্লু কালারের স্কুটি, এটা নিয়ে আমি এখন চলে যাব আলুর দোকানে। আমি এক লাইলনের ব্যাগের মধ্যে এই মাংসটা ঢুকিয়ে নেব। এখান থেকে আমি চলে যাব সোজা আলু পেঁয়াজের দোকানে। আজকের এত তাপমাত্রা যে রাস্তা পুরো ফাঁকা, কোনো লোকজন সেরকম নেই। রাস্তা ফাঁকা হতেই আমার একটু ভালোই সুবিধা হয়েছে। আমি বেশ স্কুটি নিয়ে আরাম করেই যাচ্ছি, কোনো হর্ন মারতে হচ্ছে না, কিছুই না। নাহলে রাস্তা জ্যাম হলে যে এত হর্ন মারতে হয়, আমার গাড়ি তেলও শেষ হয়ে যাবে। এই যে একটা মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে এখন আমি স্কুটিটা রাখবো আর চলে যাব সোজা আলু পেঁয়াজের দোকানে। এখানে অনেক আলু পেঁয়াজও আছে, বেশ লাল লাল আলু পেঁয়াজ। আলুর দাম এখন অনেক বেড়ে গেছে, 30 টাকা কেজি, আর পেঁয়াজের দাম 25 টাকা কেজি। দাম বাড়লেই বা কি হবে, এখন তো খেতেই হবে, তাই নিয়ে নিলাম একটু আলু পেঁয়াজ, একটু সবজি বাজারও করে নিলাম। এখন আমি বাড়িতে যাব। এই যে এখানে আমার স্কুটি রাখা আছে, স্কুটিটা নেব আর ভো 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 করে চলে যাব। ব্যাস, অনেক কষ্ট করে বাড়িতে ফিরলাম। এবার মাংসগুলো ঢেলে দেখি, ওই যে দুটো পা দিয়েছে না, এই দুটো আয়ুষ খেতে অনেক ভালোবাসে, তাই পা দুটো চেয়ে নিয়ে এসেছিলাম। এবার মাংসগুলো ধুয়ে আমি এখানে ঝরিয়ে রেখেছি, আর আগে থেকেই আমি আলু পেঁয়াজ আদা রসুন এইসব কেটে রেখেছিলাম, কেননা বাজারে গেলে আবার দেরি হয়ে যাবে, তাই জন্য একটু আগে থেকেই কেটে কুটে গেছিলাম, ভোরবেলা উঠেছিলাম। এখন আমি এই তেলের মধ্যে আলু টালু গুলো সব ভেজে নেব। আলুগুলো আমি এখন ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আবার আয়ুষ চলে এসে আমার সাথে বক বক করছে, ও তো জানোই কত দুষ্টুমিও করে, বিরক্ত করে, দেখো কত কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, ওরা থামবেই না। এখন মাংস খাবে সেই চিন্তা করছে। এদিকে আমার শাশুড়ি মা আদা রসুন ঘষে দিচ্ছে, ওই দেখো আবার চলে এসছে বক বক করতে, কি বলতে যে কি বলে, ওর মাংস যেদিন হবে সেদিন রান্নাঘর থেকে আর যাবে না। শেষ করে দিই, কাল সকালে কথা এইদিকে মাংস কষানো শুরু হয়ে গেছে, আর আয়ুষ তো অনেক খুশি হয়ে যাবে, এই যে মাংস কষানো প্রায় শেষ হয়ে এলো আমার। এই যে ছুটে এসছে মহারাজ, এবার বলবে কি মাংস দাও আমাকে, আমি খাবো বলছে। কোনটা বড় মাংস সেটা এখন খুঁজে খুঁজে ওকে দিতে হবে, না দিলে বাড়ি মাথায় করবে। বড় দিচ্ছে কি না সেটা আবার লক্ষ্য করে দেখছে, ছোট দিলেই হয় চিৎকার চেঁচামেচি করবে। এই দেখো মাংস পেয়ে কত খুশি হয়ে গেছে, ওই দেখো দেখো চলে যাচ্ছে। এবার এখন এসে খেতে বসে গেছে টেবিলে, আবার কি একটা পড়েছে তেল মাংসের সেটা দেখাচ্ছে আমাকে। এবার ওর ঠাম্মির সঙ্গে খেতে বসে গেছে, দুপুরের খাওয়া খাচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে, কিন্তু যখন মাংস খাবে তখন ঠাম্মি যদি কি ঝামেলাটা করবেই। সকালবেলা আমার শাশুড়ি মা আম কেটে ছাদে রেখেছিল, আর আয়ুষকে বলা হয়েছে তুই একটু আম নিয়ে আয়, সে আম নিয়ে আসতে গিয়ে একটু খেয়েও নিল, আহ কি সুন্দর হয়েছে বলছে। আমগুলো নিয়ে এখনো যাবে নিচে, একটা আম দিয়ে আচার হবে, আর একটা আম হচ্ছে আম মাখা হয়েছে, সেই আম মাখাটা এখন খাওয়া হবে। আয়ুষ আবার একটু বক বক করে নিল, এখন চলে এবার ঠাম্মির ঘরে ঢুকে এখন ও আনারস খেতে শুরু করে দিয়েছে। দেখো শুয়ে শুয়ে খাচ্ছে আনারস, শুয়ে শুয়ে কেউ খায়, এখন আবার ওই উঠে বসেছে। এবার দুজন মিলে গল্প করতে করতেই খাবে ওরা দুজনে, সবসময় দুজনে জুড়েই থাকে আর ঝামেলা করতেই থাকে। আজকের ব্লগটি এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা কমেন্টে জানিও।
কেমন খেতে? হেভি খেতে।